মদিনে আসলেন নবীর দুধমা ছিলেন কজন এই বলতে না পারলে ওয়াজ করব না নবীর দুধমা কজন না দুজন দুজন কি নাম বাহ 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 ওরে ভাই এই সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করি কেন জানেন অনেকে নবী সম্পর্কে জানে না কিন্তু নবীর দুশমন যারা ওদের সম্পর্কে জিজ্ঞাসা করে চট চট জবাব দেবে যদি বলি খোকা সৌরভের বাড়ি কোথায় বলতে পটাপট বলে দেবে ও ওর ইতিহাস মুখস্থ করে রেখেছে কিন্তু মুসলমানের ছাবল আমার নবীর ইতিহাসও জানে না মুসলমানের ছেলে আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হলেন নবীর দুধমা নবীর আর একজন দুধমা ছিলেন তিনি ছিলেন সুয়াইবা তিনি ছিলেন বাবাজি আর একজন দুধমা হালিমাতু সাদিয়া বর্ণনা করেন আমি যখন আল্লাহর নবীকে আমি আমার কোলে তুলে নিয়েছি বিশ্ব নবীকে আমার ডানে স্তনটা যেই না মুখে দিয়েছি শিশু মুহাম্মদ ডানে স্তনটা সুন্দরভাবে পান করে আমার বামে স্তনটা পান ডানে স্তনটা পান করে কিন্তু আমি হালিমা শিশু মুহাম্মদকে আমার বামে স্তনটা যখনই মুখে দিয়েছি মুখ ঘুরিয়ে নেয় যতবার দিয়েছি ততবার ঘুরিয়ে নেয় হালিমাতু সাদিয়ার একটা সন্তান ছিল যে ছিলেন রসুলের দুধ ভাই যিনি ছিলেন নবীর দুধ ভাই আল্লাহর নবী যেন চোখের ইশারায় বুঝাতে চাইছেন ও মা হালিমা আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি আমি মোহাম্মদ ভাইয়ের হক মারার জন্য আসি নাই আমি আমি আমার আপনার একটা স্তন আমি টানছি এই স্তনটা বাদ দিয়ে যদি আমি বাপ স্তনটা টানি ভাইয়ের হক ফাঁকি মারা হবে সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলুন বলুন নবী হালিমাতু সাদিয়ার কটা স্তন টেনেছেন একটা আর আমার গায়ে একটাই কলিজা ভরে না এটাও টানে ওটাও টানে এটাও টানে ওটাও টানে ওটাও খাবে ভাইয়েরটাও খাবে ওটাও খাবে বোনেরটাও খাবে ও আছে দুটো মাঠ টানা বাটি হালিমাতু সাদিয়া বলছেন আমি রসুলকে যতবার চেষ্টা করেছি আমার বাম স্তনটা মুখে দেওয়ার আল্লাহ রসুল ততবার মুখটা ঘুরিয়ে নিয়েছেন আল্লাহ নবী যেন ইশারায় বলতে চাচ্ছেন মা হালিমা আল্লাহ আমাকে পৃথিবীতে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছে আমি এসেছি আমি ভাইয়ের হক মারার জন্য আসিনি আমি একটা স্তন পান করেছি ওটা আমার হক আমার দুধ ভাইয়ের জন্য আর একটা রেখে দিয়েছি একটু জোরে বলুন আর একটু জোরে বলুন কিন্তু আমাদের ধান্দা কি বলেছি এটাও টানবো ওটাও টানবো বাস্তব না অবাস্তব আজকের সমাজে অনেক হাজি বেড়ে গেছে আমিও হাসি আল্লাহ আমাকে দুইবার হজ পাকে নিয়ে গিয়েছেন সমাজে অনেক হাজি বেড়ে গিয়েছে বাবা এখান থেকে 20 বছর যদি পিছিয়ে যাই একজন হাজি সাহেবকে দেখতে গেলে 2-5টা গ্রাম তালাশ করতে হতো তবে একটা হাজি পাওয়া যেত এখন ঘরে ঘরে 2-4টে এত হাজি বেড়েছে কি করে বাবা বাবাজি আপনি বলবেন হুজুর টাকা হয়েছে তাই ফরজ হয়েছে তাই আমি বলি না রে বাবা সব হাজি সঠিক হাজি না সব হাজি সঠিক হাজি না এখন সমাজে অধিকাংশ হলো 2 টানাপাতি ও চিন্তা করছে আমারটাও খেয়েছি আর একটাও খেয়েছি এ পাপের বোঝা না বাবু কোথায় আলেমেরা হস করেছে খানায় কাবায় একটা পাথর লাগানো আছে ওই পাথরে যদি চুমু দেওয়া যায় জীবনের গোনা মাপ হয়ে যায় ও তো বাবাজি 2 টেনেছে 2
আপনাদের জিজ্ঞাসা করছি ও গোনা মাফ হবে? এই কথা বলেন না কেন? ভয় লাগবেস নাকি? ও গোনা মাফ হবে? সব হাজির হজ কবুল হয় না, সব হাজির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। ও আমার মা, প্রতিটা হাজিকে মিনার ময়দানে তিনটে জায়গায় পাথর মারতে হয়। কটা জায়গায় বলেছি? তিনটে জায়গায়। তিনটে জায়গায় পাথর মারতে হয়। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, মোট এক একটা জায়গায় একুশটা করে পাথর মারতে হয়। এক এক জায়গায় একুশটা মানে তিন একুশ তেষট্টি। বাবাজি, হাজি সাহেব ওই পাথর মুজদালেফা থেকে সংগ্রহ করে, মুজদালেফা থেকে সংগ্রহ করে মিনা এসে পাথর মারে। তবে বাবাজি, হাজি যেই পাথরগুলো মারলো ওই পাথর হজের পিরিয়ডে সৌদি পুলিশ প্রশাসনের অধিকার নাই, পাথর তুলে নিয়ে যাবে, পাথর সরানো যাবে না, তোলা যাবে না। হাজিদের মারা পাথর যদি তোলা না যায়, লক্ষ লক্ষ হাজি পাথর মারে, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। আল্লাহ আমাকে দুইবার নিয়ে গিয়েছেন, চামড়ার চোখে দেখেছি, ওখানে পাথরের টিলা নাই, ওখানে পাথরের পাহাড় নাই, এত পাথর গেল কোথায়? এই যে লক্ষ লক্ষ হাজি পাথর মারছে এক এক জায়গায় একুশটা করে, তাহলে ওই পাথর যদি সরানোর অনুমতি না থাকে, ওখানে তো পাথরে পাহাড় হয়ে যাবে, সেখানে তো পাহাড় নেই, এত পাথর গেল কোথায়? আপনারা কি দাদা হুজুরকে মানেন? ওরে মুখি বলা সহজ, হ্যাঁ হ্যাঁ আবার ধর্ম বলো, দাদা হুজুর দিয়ে ধর্ম আবার। মুজাদ্দিদুজ্জামান তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা একটা কেতাব, ওই কেতাবের নাম হলো হাজ্জে মাসায়েল। ওই কেতাবের ভিতরে লেখা আছে, বাবা যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথর আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাজির হাস কবুল হয় না, ওই হাজির মারা পাথরটা ওখানে পড়ে থাকে। সেখানে গিয়ে দেখেছি কত পাথর পড়ে রয়েছে, তার মানে ওদের হাস আল্লাহ পাকের দরবারে কবুল হয় নাই। কত পাথর পড়ে রয়েছে! আমার তখন মনে হচ্ছিল আল্লাহ, মনে হয় এরা সেই দুটো টানা বাটি, এত পাথর। পাথরে চুমা দিলে নামাজ কাজার গোনা মাফ হয়, পাথরে চুমা দিলে রোজা কাজা করেছেন গোনা মাফ হয়, পাথরে চুমা দিলে মিথ্যা কথা বলেছেন আল্লাহ চাইলে গোনা মাফ হবে। কিন্তু আপনি যদি কারোর হক নষ্ট করেন, আপনি আমি দুর্বল, আপনি আপনি সবল, আমি দুর্বল, আপনি আমাকে আমার গালে একটা চড় মেরেছেন, আপনি আমার গালে চড় মেরে খানায় কাবার পাথরে চুমা দিয়ে কাঁদতেছেন, আল্লাহ শাহানুর আলমকে মেরে এসেছি ক্ষমা করে দিন, আমার আল্লাহ কি গোনা মাফ করবে নাকি? তুমি মেরেছো কারে, ক্ষমা চাচ্ছো কার কাছে, অন্যায়টা করেছো কার কাছে, ক্ষমাটা চাচ্ছো কার কাছে? নামাজ কাজার গোনা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, রোজা কাজার গোনা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, মিথ্যা কথা বলেছেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। কিন্তু আপনি হক নষ্ট করেছেন, গোনা মাফ হবে না। ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে মাফ না করবে, ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ আল্লাহ পাক মাফ করবে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার।
আপনি বিশ্বাস করুন অনেক ভাইরা আমাদের কাছে এসে কাঁদে বলে হুজুর পুরো মেরে দিয়েছে কিছু দেইনি। বড় ভাইটা ভালো বোঝে শিক্ষিত, ছোট ভাইটা একটু হাগল পাগল মতন, ওরে নিয়ে গেছে কোটে আপনার রেস্টি অফিসে, বলেছে এই জায়গায় একটু টিপ দিয়ে দিন, ও তো জানে না কিসে কি হচ্ছে। বাস্তব বলছি না অবাস্তব বলছি, ও নামাজ কি হবে, তুই হতবার হজ করবি, তুই কাবা তুলে বাড়ি আন না, জাহান্নামের আগুনে তুই দাউ দাউ করে জ্বলবি। ভাই এসে কাঁদতেছে বলে হুজুর আমাকে ডেকে ডেকেছে, আমি হুজুর মূর্খ সুরখ মানুষ কিছু বুঝি নি, হুজুর আমারে বলেছে এই জায়গায় টিপ দে, আমি টিপ দিছি হুজুর, এখন শুনতেছি আমার সাথে জমি লিখে নেছে। বুনটা এসে কাঁদতেছে হুজুর পুরো ফারাজ কিচ্ছু দেয়নি হুজুর, আমার গা জমি বিক্রি করে হজ করে বাড়িয়েছে, উড়িয়ে হাজি তোর হজ। আল্লাহু আকবার, আল্লাহ রাসূল 1500 বছর আগে এই সমস্ত রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছিলেন, খবরদার উম্মতেরা তোমরা যেন এই রাস্তায় এসো না, এসো না, আমি রাসূল তোমাদের নিষেধ করছি, নিষেধ করছি, নিষেধ করছি। আগেই বলেছি আল্লাহ রাসূল আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারা যতটা না হয়, যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী সেই কাজগুলো আমাদের দ্বারা বেশি হয়, বেশি হয়। ছেলেরা যুবকেরা শুনে রেখে দে বাবা, বাবা শুনে রেখে দে বাবা, আমরা যদি আল্লাহ নবীর আদেশটাকে মানতে না পারি, নিষেধটাকে যদি বর্জন না করতে পারি, নবী পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। জান্নাত তো বড় কঠিন বাবা, খুব কঠিন, খুব কঠিন। আগে ঈমান ঠিক করতে হয়, ঈমান যদি ঠিক থাকে, আমল যদি কম থাকে, আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে নাজাত দান করবেন। জোরে বলুন, ঈমান যদি কি থাকে মজবুত, আর আমল যদি অল্প, আল্লাহ নাজাত দেবে, কিন্তু ঈমান ঠিক নেই আমল অনেক আছে, লাইন ভালো না, লাইন ভালো না। ও আজ আমার সমাজে একদল মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সপ্তাহে জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, আর একদল মুসলমান আছে ওরা পাঁচ ওয়াক্ত পড়ে না, সপ্তাহে সপ্তাহে আসে, আর একদল মুসলমান আছে ওরা পাঁচ ওয়াক্ত পড়ে না, সপ্তাহেও পড়ে না, বছরে দুটো ঈদের নামাজে হাজির হয়। তবে বাবা এখন আমার দেখছি একজন পাঁচ ওয়াক্ত নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আবার গোপনে গোপনে ছেলের বিয়েতে পনের টাকা নিয়েছে বাবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গোপনে গোপনে সুদে টাকা খাটা, আয় নামাজি তোমার নামাজ কবুল হবে না, হারাম খোরের নামাজ কবুল হয় না, হারাম খোরের রোজা কবুল হয় না, হারাম খোর যদি বিনা তওবায় মারা যায় ওর কবরে রাজা কায়ামত পর্যন্ত মাপ হবে না। আপনি 10টা টাকা দিয়ে একটা কাপড় কিনেছেন, ওই 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 টাকার ভিতরে একটা টাকা যদি হারাম থাকে, 10 টাকা দিয়ে একটা কাপড় কিনেছেন ওই টাকার ভিতরে একটা টাকা যদি হারাম থাকে, ওই কাপড়ে নামাজ হবে না। একদম প্রথম সারিতে নামাজ পড়ে, প্রথম সারিতে খবরলে দেখতেছি গোপনে গোপনে মেয়ের বাপের একদম গোলায় পা দিয়ে টাকা নেছে, প্রথম সারিতে নামাজ পড়ে।
ও আল্লাহ খোঁজ নিয়ে দেখছি জমি বন্ধক রেখে একদম ফাসকালাস চালাচ্ছে জমি বন্ধক হারাম 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 স্পষ্ট হারাম তোমার নামাজের দাম নাই তোমার ইবাদতের দাম নাই জান ইমামেরা কে মা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা একটু গানে শোনাই বাবা আগে তানার জীবনের আমলের কথা কিছু বলি আগে তানার জীবনের ইবাদতের কথা কিছু বলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ 70 বছর হায়াত দিয়েছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলে সুবহানাল্লাহ কি বাড়িয়ে বলবেন নাকি একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ 70 বছরে কতবার হজ করেছেন তাও একটু সুবহানাল্লাহ বলবেন না তার ইমামে কিমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে দুই রাকাত করে নামাজে নিয়াত করতেন আর ওই দুই রাকাত নামাজে ইমামে আজম একবার করে আল্লাহর কোরআন শরীফ খতম করে দিতেন এশা নামাজের পরে দুই রাকাত নামাজে নিয়াত করতে ওই দুই রাকাত নামাজে একবার করে আল্লাহর কোরআন শরীফ খতম করে দিতেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কবরের জায়গাটা নির্ণয় করে নি ভক্ত মুরিদদের ডেকে বলে বাবা ও আমার ভক্ত মুরিদেরা আমি ওসিয়াত করে যাচ্ছি বাবা আমার ইন্তেকালের পরে এই জায়গাটা আমাকে কবর দিবি বাবা এই জায়গাটা আমাকে দাফন করবি বাবা হুজুর যে কবরের জায়গাটাকে নির্ণয় করে নি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামে আজম 7000 বার আল্লাহর কোরআন শরীফ খতম করেছিলে একটু জোরে বলেন না একটু মহব্বতে বলেন না তাকবীর দা নারায় তাকবীর আরো জোরে বলেন নারায় তাকবীর নিজের কবরের পাশে দাঁড়িয়ে কতবার কোরআন খতম করেছে 7000 বার আর আমার গাঁও অনেকে কবরের পাশে গান চালাচ্ছে এই ইমামে আজম ইনি একজন কাপড়ের সেলসম্যান ছিলেন কাপড় ব্যবসায়ী ছিলেন হুজুরের দোকানে একজন কর্মচারী ছিল হুজুর কর্মচারীকে ডেকে বলে বাবা কর্মচারী আমি আজকে একটা দাওয়াত বাড়িতে যাব বাবা আমার ফিরতে দেরি হবে এই দোকানে দোকান তোমার কাছে রেখে গেলাম হিসাবটাকে ঠিক রেখো বাবা হুজুর আমার কাজ মিটিয়ে ফিরে এসে ইমামে আজম বাবা কর্মচারীকে বলে বাবা কর্মচারী আমার দোকানের হিসাবটাকে বুঝিয়ে দে বাবা সারা দিনের হিসাব বুঝিয়ে দিতে গিয়ে দেখে হিসাব ছাড়া 10টা টাকা বেশি হয়ে গেছে কর্মচারী হিসাবটা সারা দিনের হিসাব বুঝে দিতে গিয়ে দেখে হিসাব ছাড়া ক টাকা বেশি হয়ে গেছে কম হয়নি বলো কি হয়েছে ওই দোকানের মালিক যদি আমরা হই বাবা কর্মচারীকে বাহবা দেবো না দেবো না যা অন্তত হিসাব যে কম হয়নি বেশি হয়েছে আমাদের বেশি হলেই ধরায় আসে না কম হলেই টান পড়ে যেই বলেছে 10টা টাকা বেশি হয়েছে ইমামে আজম কচি বাচ্চার মতো কাঁদছেন কচি বাচ্চার মতো কর্মচারী বলছে হুজুর আপনি কাঁদছেন কেন আমি তো আপনাকে কান্নার মতো কোনো কথা বলিনি আমি বলছি 10 টাকা বেশি হয়েছে ইমামে আজম বলে বাবা কর্মচারী ওই 10টা টাকা আমার জন্য হারাম ও বাবা কর্মচারী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বলে ইমামে আজম ওই 10টা টাকা তোর জন্য হারাম টাকা ছিল ওই হারাম টাকা ভক্ষণ করার কারণে তোর তাম জীবনের ইবাদত বরবাদ করে দিয়েছি তোর তাম জীবনের ইবাদত পণ্ড করে দিয়েছি ইমামে আজম তোর জন্য আমার জাহান্নামের দরওয়াজা খোলা তুই আমার জাহান্নামে চলে যা না 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 ও বাবা কর্মচারী আমার দোকান
ক্যাশ বাক্সে কত টাকা আছে? হুজুরের দোকানের কর্মচারী গুনে গুনে বলে, হুজুর আপনার দোকানের ক্যাশ বাক্সে 30,000 টাকা আছে। ইমামে আজমের জমানায় যদি 30,000 হয়, এই জমানায় কত কোটি টাকা হবে বাবা? দোকানের ক্যাশ বাক্সে 30,000 টাকা আছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের কথা মনে করে 10টা টাকা হিসাবের গড়বড়ের জন্য 30,000 টাকা আল্লাহ রাস্তে দান করে দিয়েছিলে। আমার 30,000 যায় যাক, আমি জাহান্নামের আযাব থেকে বাঁচি। সুবহানাল্লাহ বলে। আর আমাদের কি মাল আসে অসুখ? খুব সাবধান বাবা, এটা হচ্ছে আখেরি জমানা বাবা। আখেরি মানে শেষ বাবা। এই জমানায় ঈমান নিয়ে বেঁচে থাকাটা খুব কঠিন বাপ, খুব কঠিন বাবা। রসুল বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। রসুল বলেছেন, আখেরি জমানায় আমার একদল উম্মত উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। কে বলেছেন? একটু জোরে বলুন। আল্লাহ রসুল বলেছেন, নবীর কথা বাস্তবে মিলবে না মিলবে না, আর বর্তমানে মিলছে না মিলছে না। নবীর কথা সত্য না মিথ্যা? নবীর হাদিস সত্য না মিথ্যা? তাহলে আজকে দেখুন না কি হচ্ছে, সমাজটা দেখুন। আল্লাহ আল্লাহ, আমাদেরকে একটু ভাবতে হবে ভাই। আজকের আমার সামনে যারা বসেছেন আপনারা প্রচুর অশনা মানুষ, এই এলাকার মানুষ আপনারা প্রচুর অশনা মানুষ। তবে আমাদের জীবনে যত অজনসিহত শোনা হয়েছে ভাই, সেইগুলোকে যদি মেনে নিয়ে কাজে লাগাতাম, আমার মনে হয় আজকের নতুন করে আর আমাদের চটে বসার দরকার ছিল না। যথেষ্ট শোনা হয়েছে আল্লাহ পাকের শান, অনেক শোনা হয়েছে। ইমান, আজকের অবস্থা দেখুন। আল্লাহু আকবার। এই এই পাশে কি মেয়েদের বসার জায়গাটা নাকি বলুন তো? ও আচ্ছা আচ্ছা, না না বললে হবে না। কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। এ কমিটি ভাই, যে কেউ একজন আমার সঙ্গে একটু দেখা করবেন কমিটি ভাইরা। মাওলানা মুহাম্মদ ওয়ালালে সাইয়্যিদিনা খুদ মসীহা, জিসকা মরিজ হ্যায় ও হকীম আ গয়া, ও তবিব আ গয়া, এ হালিমা তুঝে আওর ক্যা চাহিয়ে, তেরে ঘর মে খুদা কা হাবিব আ গয়ে। আল্লাহুম্মা সকলে একটু বলুন আল্লাহু আকবার, একটু বলুন আল্লাহু আকবার। বাবা
আজকের আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা, তাই না? এই রকম জায়গা থেকে অনেক মানুষ পথ শুনে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তো এই জায়গাটা আমাদের জীবন পরিবর্তন হওয়ার জায়গা। আমি আপনাদেরকে বলছি, আপনারা বলুন তো, আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না? পারে না? পারে। এটা আমাদের জীবনের শেষ ওয়াজ হতে পারে না? পারে না? পারে। অতএব আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন, আমি কোন অপরাধের অপরাধী আমি জানি। আল্লাহ রাসূল বলেছেন, উত্তম পাপী ওই ব্যক্তি যে পাপ করে শয়তানের অসহায়, শয়তানের ধোকায় আমরা অনেক কিছু করে ফেলেছি, এ পর্যন্ত স্টপ করুন। আপনি মনে করুন, আজকের এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল, এই মাহফিলকে শেষ মাহফিল মনে করে, শেষ সাক্ষাৎ মনে করে নিজে নিজে তওবা করুন। কারোর হাতে হাত দিয়ে তওবা করতে হবে না, নিজে নিজে অন্তর থেকে তওবা করুন। অন্তর থেকে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি অঙ্গীকারবদ্ধ, এই অপরাধগুলো দ্বিতীয়বার আমার দ্বারা আর হবে না, হবে না, হবে না। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, গোনা করে ফেলেছি, আল্লাহ আমি অঙ্গীকারবদ্ধ, এই অপরাধগুলো আমার দ্বারা আর দ্বিতীয়বার হবে না। আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো। বান্দা যখন খালেস অন্তরে তওবা করে, অন্তরের অন্তরের স্থল থেকে যখন তওবা করে, আল্লাহ পাক শুধু তার গোনাগুলো মাফ করে দেয় না, ওই তওবা কবুল করে গোনাগুলো মাফ করে আল্লাহ একটা অফার দেয়। সেই অফারটা কি? ওই গোনা মাফ করে গোনাগুলো নেকি দ্বারা বদলিয়ে দেয়। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। আরে আল্লাহ শুধু গোনা মাফ করে না, আল্লাহ গোনা মাফ করে দিয়ে ওই গোনাগুলো নেকি দিয়ে বদলিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাবা, কারোর হক নষ্ট করলে ওটা কিন্তু নিজের থেকে তওবা করলে কিন্তু মাফ হবে না। কারোর হক নষ্ট করলে তার কাছে ক্ষমা চাইতে হবে। ও যদি ওই ওই জায়গা যদি ক্লিয়ার হয়, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দেবে। কেউ যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, জুলুম করে থাকেন, অত্যাচার করে থাকেন, ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, আপনি যত বড় পীরের দরবারে যান আর নবীর দরবারে যান, মাপ আপনার নেই। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে, মাফ না করবে। আমার কথা বুঝতে পারছেন বাবা? এটা কিন্তু মাথায় রাখতে হবে বাবা। জীবিত অবস্থায় মুখের কথায় ক্ষমা পাওয়া যাবে, কিন্তু মরণের পরে মুখের কথায় ক্ষমা হবে না। তখন কিন্তু ক্ষমা হবে কিসের বিনিময়ে তাও জানেন না? নেকির বিনিময়ে। আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো তোমাদের ভিতরে সবচেয়ে কোন ব্যক্তি অসহায়? তোমরা কি বলতে পারো কোন ব্যক্তি অসহায়, কোন ব্যক্তি ফকির, কোন ব্যক্তি গরিব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা ফকির, ওই ব্যক্তিটা অসহায়, পৃথিবীতে যার অর্থ নাই, ধন দৌলত নাই, এই ব্যক্তিটা ফকির, এই ব্যক্তিটা গরিব। আল্লাহ নবী বললেন, না এ আমার সাহাবীরা, ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে ফকির নয়, ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে গরিব নয়, ওই ব্যক্তিটা কোনো ফকির গরিব। ও আমার সাহাবীরা, আমার একদল উম্মাত উম্মতি হাশরের ময়দানে প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, দান খয়রাত নিয়ে উঠবে, কিন্তু পৃথিবীর জমিনে ও কাউকে মেরে এসেছে, কারোর প্রতি জুলুম অত্যাচার করে এসেছে, কারোর রক্তপাত করে এসেছে, কারোর জমি জবরদখল করেছে। ও
সাবিরা হাশরের ময়দানে ওর জীবনের নামাজ রোজা ওর ঋণ মিটাতে 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 ওর নেকি শেষ হয়ে যাবে। পাওনা দাদদের গুনাগুলো ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ওই লোকটা অসহায় হয়ে যাবে, ওই লোকটা ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে। আমার আল্লাহর জাহান্নামের ফেরেশতারা ওকে অপমানের সঙ্গে জাহান্নামায় নিক্ষেপ করবে। ও আমার সাবিরা, এই ব্যক্তিটাই হলো প্রকৃত পক্ষে অসহায় ফকির গরিব। রসূল বললেন হাশরের ময়দানে প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, দান খয়রাত নিয়ে উঠবে, তসবিহ তেলাওয়াত নিয়ে উঠবে, কিন্তু দুনিয়াতে কাউরে ও কাউকে মেরে এসেছে, কারোর প্রতি জুলুম করে এসেছে, কারোর হক ফাঁকি দিয়ে এসেছে, কারোর জমি জবত দখল করেছে, ওই পাওনা তাদের ঋণ মিটুতি মিটুতি নেকি নেকি বলুন 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 নেকি শেষ। নেকি যখন শেষ হবে, পাওনা দাদদের ঘোড়া, পাওনা দাদদের গোনা ওর ঘাড়ে, নিঃস্ব ফকির গরিব ফেরেশতারা ওকে অপমানের সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে বুদ্ধিমানের পরিচয় হচ্ছে জীবিত অবস্থায় মুখের কথায় ক্ষমা পাওয়া যাবে, কিন্তু মরণের পরে ক্ষমা হবে নেকির বিনিময়ে। নেকির বিনিময় বাবা, আজকে তোমার গায়ে জোর বলে তুমি একটা দুর্বলকে সাটাস একটা তুমি দাবড়া মেরে দিলে। আজকে তোমার লোক বল আছে বলে তুমি তুমি একজনকে মেরে দিলে। খেসারত কিন্তু একদিন তোমায় গুনতে হবে বাবা। সেদিন তোমার 14 পুরুষে তোমার মাথা দিবার মনে। আজকে তুমি একজনকে গালি দিলে, তুমি মনে করতেছো কামাই ধনীছি, ওই ওই গালির খেসারত গুনতে গিয়ে কিয়ামতের মাঠে তুই ভিক্ষু হবি, জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। ঋণ মিটুতে মিটুতে ফকির হয়ে যাবে। ভাইরে, গরিবের বাড়ি ধনীর বাড়ি পাশাপাশি তো, গরিব মানুষ ওর একটা জিবলি কষা ডাল ধনীর দিকে একটু নুয়ে গেছে, হেলে গেছে, তো ধনী লোকের ছেলেটা এসে একদম ফাটাং করে ডালটা কেটে দিলে, কিন্তু দেখা যাচ্ছে ওই ধনী লোকের সৃষ্টি গাছের ডালে পাতা, মানে পুরো ডালটা একদম গরিবের ঘরের উপরে ওর ডাল ছাতার মতন হয়ে রয়েছে। সৃষ্টি গাছের পাতায় গরিব মানুষটার ঘরের খড় পচিয়ে সে স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে না, কিন্তু ওর সাহস নেই ওই ডালে বলুন 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 হাত দোয়া। এগুলো বাস্তব না অবাস্তব? ও জানে ওখানে হাত দিতে গেলে আমারে আমি পারবো না। ও বেচারা কি করবে, দুর্বল মানুষ বাবা, ঝামেলা ঝঞ্ঝাট করে লাভ নেই, আল্লাহর উপরে বিচার দিলাম বিচার দিলাম। ভাইরে, জমি 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 সীমানা মনে করুন, এইটা একটা আপনার কারেন্টের পোস্ট, 11,000 ভোল্টের পোস্ট মাঠে, তো এই পোস্টের এক হাত দূরে, পোস্ট ছাড়া এক হাত দূরে আয়াল আছে, আর তার পাশে আর একজনের জমি আছে, তো ওই সেই পাশে যার জমি ও ঠেলতে ঠেলতে পেরায় ওই পোস্ট পর্যন্ত এনেছে, তো যার জমি ও চিন্তা করতেছে তুই না আল ঠেললি, কিন্তু পোস্ট তো আর বলুন 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 ঠেলতে পারবে নি। বলতেছে হুজুর আল্লাহ রে, সে সমস্ত জায়গা আমরা প্র্যাকটিক্যালে, সেই পোস্ট এখন ওর ভিতরে এনেছে, বলতে পোস্ট আমার, ওই লোকটা ছেলে পিলে অনেক, আর এই যার এই পাশে জমি এ হচ্ছে এক বাপের এক ছেলে। বললো হুজুর কথা বললি মারবে, আগে আগে ভেবেছিলাম যে ও আলটা ভেঙে দেছে, ও তো আর কারেন্টের পোস্ট তুলতে পারবে না, বলতেছে হুজুর এখন পোস্ট পার করে দিয়েছে, ভয় হচ্ছে ওর 7-8টা ছেলে এ যদি কথা বলে মারবে। গায়ের জোরে ক্ষমতার জোরে দুনিয়ায় অনেক কিছু করা যায়, তোমার ক্ষমা নিমাটাবে কিয়ামতের মাঠে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবা, তোমার কোনো বাপ কোনো 14 পুরুষ তোমাকে বাঁচাতে পারবে না। সেজন্য এখনো জ্যান্ত আছো, যার যা বিষ মেরে রেখেছো, হয় হাত ধরে ক্ষমা চাও, নইলে পায়ে ধরে ক্ষমা চাও, এখনো সময় আছে, যদি বাঁচতে চাও হয় হাত ধরে ক্ষমা চাও, হাত ধরে যদি ক্ষমা না পাও তো পায়ে ধরে ক্ষমা চাও।
যেমন মাফ করে দে আর নইলে কিয়ামতের মাঠে অসহায় হয়ে কোথায় যাবে জাহান্নামে যাবে বাবাজি অতএব আজকের এই মাহফিলটাকে আমরা জীবনের শেষ মাহফিল শেষ সাক্ষাৎ মনে করি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বলুন আমিন বলুন আমিন বলুন আমিন আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি আমি মানুষ ভুল হওয়া স্বাভাবিক ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি কিন্তু কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে আলোচনা রেখেছি এর জন্য একবার আমি ক্ষমা চাইব না ওর জন্য ক্ষমা চাইলে আমার গোনা হবে কোরআন হাদিসকে অবমাননা করা হবে ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন বলুন আমিন শেষ কথা আমি নিজে একটা মাদ্রাসার দায়িত্ব আছি মাদ্রাসা তাসবিদুল কোরআন আমাদের বসিরহাটের সংলগ্ন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ির পাশাপাশি টেট্রা খাপাড়া যেখানে অসংখ্য ছেলেরা কোরআনের হাফেজ তৈরি হচ্ছে আল্লাহ কবুল করুন বলুন আমিন মাদ্রাসার বার্ষিক ইসলামের সব চব্বিশ পঁচিশে মাঘ আগামী চব্বিশ পঁচিশে মাঘ সকলকে খাস দাওয়াত দিচ্ছি পারলে যাবেন যদি না যেতে পারেন একটু দোয়া করবেন আল্লাহ পাক যেন প্রতিষ্ঠানকে কবুল করেন শিক্ষক ছাত্র পরিচালক আল্লাহ ইসালে সবকে কবুল করেন এই প্রতিষ্ঠান যেন প্রত্যেকের জন্য কায়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন উঠে দাঁড়ান সোনার মদিনায় নবী পাকের মাজার মুকদ্দাসে একটু সালাম পাঠিয়ে দেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল